আইপিএল অভিষেকটা রঙিন হলো না লিটন কুমার দাসের। জনপ্রিয়তা ও আর্থিক দিক বিবেচনা করলে আইপিএল প্রতিবারই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আইপিএল এর দলগুলো এখন টেক্কা দিতে পারে ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকে। আইসিসির বিশ্বকাপের ইভেন্ট থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে এই আইপিএল। আইপিএল এ এবার দল পেয়েছিলেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার, সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান। আইপিএল এর শুরু থেকেই যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বিসিবি থেকে এনওসি না পাওয়া আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব আল হাসান। লিটন কুমার দাস আইপিএল এ যোগ দিয়েছিলেন আইপিএল শুরুর এক সপ্তাহ পরে। দলের সাথে যোগ দিলেও প্লেয়িং একাদশে জায়গা হয়নি লিটন কুমার দাসের। অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার, আসলো সেই মহেন্দ্রক্ষণ। দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পেলেন লিটন কুমার দাস। দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েও ম্যাচটাকে নিজের করে রাখতে পারলেন না লিটন কুমার দাস। অভিষেক ম্যাচে লিটন কুমার দাস বল খেলেছেন চারটি, রানও করেছেন চারটি, শুধুমাত্র একটি চার মেরেছেন। এরপরে বল ভাসিয়ে ছক্কা মারতে গিয়ে আউট লিটন কুমার দাস। লিটন দাসের মতোই দিনটা একেবারেই ভালো যায়নি তার দল কেকেআর এর। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 10 উইকেট হারিয়ে মাত্র 127 রান তুলেছিল কেকেআর। সর্বোচ্চ 43 রান করেছেন জেসন রয় এবং আন্দ্রে রাসেল করেছেন 38 রান। বলার মতো রান আর কোনো ব্যাটসম্যানেরই ছিল না এদিন। দিল্লির হয়ে 2টি করে উইকেট পেয়েছেন ইশহান, নর্তেজি, অকজার প্যাটেল এবং কুলদীপ যাদব এবং 1টি উইকেট পেয়েছেন মুকেশ কুমার। জয়ের জন্য 128 রানের টার্গেটে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের 57 রানের উপর ভর করে 19 ওভার 2 বল খেলে 6 উইকেট হারিয়ে 128 রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটাল। ডেভিড ওয়ার্নারের 57 রান ছাড়াও 21 রান করেছেন মানুষ পান্ডে এবং 19 রান করেছেন অকজার প্যাটেল। কলকাতার হয়ে 2টি করে উইকেট পেয়েছেন ভারুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং নীতিশ রানা।